আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ঐশী। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইঞ্জিনিয়ার প্রফেসরের পক্ষ থেকে আজ আপনাদের একটি পাঁচতলা বাড়ির 3D দেখাব। আমরা ডিজাইন করার সময় ক্লায়েন্টের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। ক্লায়েন্টের কনসেপ্ট এবং আমাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা ডিজাইন করে থাকি। বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে প্রত্যেক ফ্লোরে 5টি করে বারান্দা রাখা আছে। বিল্ডিংয়ে অনেকগুলো ইউনিট থাকাই যেন সব ইউনিটে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, তাই ভয়েড রাখা হয়েছে। বিল্ডিংয়ের সামনে রুফে এবং বারান্দায় প্ল্যান্টেশনের জন্য আছে এনাফ স্পেস। এই বিল্ডিংয়ের রুফটিও চমৎকার ডিজাইন করা হয়েছে। বসার জন্য সুন্দর ব্যবস্থা, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, আর্টিফিশিয়াল গ্রিন জোন, চারপাশে গাছ, সব মিলিয়ে রুফটি অত্যন্ত সুন্দর কম্বিনেশনে ডিজাইন করা। দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবার আমি বিল্ডিংটির ফ্লোর প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক মণ্ডলী, এটা আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই এই পুরোটা গ্যারেজের স্পেস। গ্যারেজের স্পেসের পাশে এখানে একটা অফিস রুম রাখা হয়েছে। অফিস রুমের পাশে আছে গার্ড রুম। গার্ড রুমের সাথেই একটি বাথরুম রাখা আছে। তার পাশে আছে একটি ইমার্জেন্সি রুম। এই ফ্রন্ট সাইডটাই লিফটের জায়গা রাখা হয়েছে। লিফটের পাশে আছে সিঁড়ির জায়গা। আমাদের গ্রাউন্ড ফ্লোরে 2টি ইউনিট করা হয়েছে। একটি ইউনিট 828 স্কোয়ার ফিটের। এখানে আছে 3টি বেডরুম। 2টি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে আমাদের ইউনিট এর এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ভেতরে এসেই এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। আমাদের এই ইউনিটটি করা হয়েছে 3টি বেডরুমের সমন্বয়ে। 2টি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বারান্দা। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। আছে একটি কিচেন এবং কিচেনের পাশে আছে কমন বাথরুম। এবার আমি আপনাদের দেখাবো আরেকটি ইউনিট, যেটি 723 স্কোয়ার ফিটের উপরে করা। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেই এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং। আমাদের এই ইউনিটটি করা হয়েছে 2টি বেডরুম দিয়ে। 2টি বেডরুমের সঙ্গেই আছে বারান্দা। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। আছে একটি কমন বাথরুম এবং আছে কিচেনের জায়গা। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে রাখা আছে 4টি ইউনিট। লিফট থেকে নেমেই এই সাইড দিয়ে গেলে এটা আমাদের টাইপ এ ইউনিট। এই ইউনিটটি করা হয়েছে 828 স্কোয়ার ফিটের উপরে, যা 3টি বেডরুমের সমন্বয়ে করা। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে ড্রয়িং কাম ডাইনিং। আছে 3টি বেডরুম। 2টি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। একটি কিচেন আছে এবং কিচেনের পাশে একটি কমন বাথরুম আছে। এবার আমি আপনাদের নিয়ে যাব টাইপ বি ইউনিটে, যেটি আমাদের ক্লায়েন্টের নিজের থাকার জন্য ডিজাইন করিয়ে নিয়েছেন। লিফট থেকে নেমে এই দিক দিয়ে হলো আমাদের ইউনিট বি এর এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে এখানে আছে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথেই আছে গেস্ট বেডরুম। এই ইউনিটের এই পোর্শনটুকু পুরো আলাদা করা হয়েছে। এদিক দিয়ে ভেতরে গিয়েই প্রথমে পড়বে ডাইনিং স্পেস। ডাইনিংয়ের সাথে আছে কিচেন। কিচেনের সঙ্গে একটি বারান্দা রাখা আছে। আছে আরও 2টি বেডরুম। 2টি বেডরুমের সঙ্গেই 2টি বারান্দা আছে। একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। কিচেনের বারান্দার সঙ্গে একটি স্টোর রুম রাখা আছে। আছে একটি কমন বাথরুম। আর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রেয়ার রুম আছে। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই ফ্লোরের আরেকটি ইউনিটে। এটা হচ্ছে এই ইউনিটের এন্ট্রি গেট। ভেতরে এসেই এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। তার সাথে আছে কিচেন। ইউনিট করা হয়েছে 3টি বেডরুমের সমন্বয়ে। 2টি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। আছে একটি কমন বাথরুম এবং কিচেন। আমি যদি আরেকটি ইউনিটে চলে যাই তাহলে দেখব সিঁড়ি থেকে নেমেই লেফট সাইডে এই ইউনিটের এন্ট্রি গেট। ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। আমাদের এই ইউনিটটিতে 2টি বেডরুম আছে। 2টি বেডরুমের সঙ্গেই আছে অ্যাটাচ বারান্দা। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। এটি কমন বাথরুম এবং কিচেন। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের এই বিল্ডিংয়ের টিপিক্যাল ফ্লোর প্ল্যানগুলোতে নিয়ে যাচ্ছি। এই বিল্ডিংয়ের টিপিক্যাল ফ্লোরগুলোতে 5টি করে ইউনিট রাখা আছে। সিঁড়ি থেকে নেমে আমরা প্রথমে চলে যাচ্ছি। এই ইউনিটটি করা হয়েছে
828 স্কয়ার ফিটের উপরে। এখানে আছে তিনটি বেডরুম, দুইটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন এবং একটি কমন বাথরুম। আমরা যদি টাইপ বি ইউনিটে চলে যাই তাহলে দেখব এই ইউনিটটি করা হয়েছে 651 স্কোয়ার ফিটের ওপরে। এন্ট্রি গেট দিয়ে ভিতরে এসেই দেখব ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে কিছুটা এগিয়ে গেলে আছে ডাইনিং রুম, সাথে আছে কিচেন, একটি কমন বাথ, আছে দুইটি বেডরুম, দুইটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে, একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। টাইপ সি ইউনিট 628 স্কোয়ার ফিট। এন্ট্রি গেট দিয়ে ভিতরে এসেই ড্রয়িং রুম, তারপর একটু সামনে এগিয়ে গেলে আছে ডাইনিং রুম। এই ইউনিটটিও দুইটি বেডরুমে করা হয়েছে, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা এবং বাথরুম আছে, কিচেন আছে এবং আছে একটি কমন বাথরুম। এবার আমি আপনাদের দেখাবো আরেকটি ইউনিট। এই ইউনিটটি 790 স্কোয়ার ফিটের ওপর করা। এন্ট্রি গেট দিয়ে ভেতরে আসলে প্রথমেই আমরা ড্রয়িং রুম ডাইনিং দেখতে পাবো, তার পাশে আছে কিচেন, কিচেনের পাশে একটা কমন বাথরুম আছে। এই ইউনিটটি তিনটি বেডরুমের সমন্বয় করা আছে, দুইটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে এবং একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। আমরা যদি আরেকটি ইউনিটে চলে যাই তাহলে দেখব ইউনিটটা করা হয়েছে 723 স্কোয়ার ফিটে। এন্ট্রি গেট দিয়ে প্রথমেই ভেতরে আমাদের চোখে পড়বে ড্রয়িং রুম ডাইনিং এর স্পেস, তার ঠিক পাশেই আছে কিচেন, কিচেনের পাশে আছে একটা কমন বাথরুম। এই ইউনিটে আছে দুইটি বেডরুম, দুইটি বেডরুমের সঙ্গেই অ্যাটাচ বারান্দা আছে এবং একটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে বারবারের মতো আবারও বলি, আমাদের সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে আসুন সবাই কাছে রাখুন।